আরেকজন আছে আমাদের সাথে, চলো দেখা হবে, খেলা হবে তো একদম খেলা হবে। এখন আমরা শিয়ালদাতে আছি, শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে 11:20 নাগাদ, এনজিপি যাবো, এনজিপি থেকে তারপরে বেরোবো ওখান থেকে গাড়ি করে গ্যাংটক। চলো পুরো ভিডিওটা দেখা হবে। খেলা হবে, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি, পরে আবার কথা হবে, ভেতরে সবাই বসে আছে, চলো দেখা যাচ্ছে। এদিকে সব ঘুমিয়ে পড়েছে, সব শুয়ে রয়েছে, সব আমি জেগে আছি, আমার সাথে এই ছেলে এই বন্ধুরা জেগে আছে স্টেশনে। ভাইয়ের কাছ থেকে ঘুরিয়ে দিয়ে দেখতে পাচ্ছ বাইরেটা, এটা বর্ধমান স্টেশন। তাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই হোটেলে, আমার এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করেছি। এবারে আমরা সবাই বেরিয়েছি, আমাদের ওখানে গাড়ি আছে রিজার্ভ করা, গাড়িতে যাব, গাড়ি করে তারপরে সবাই বেরিয়ে যাবো ঘুরতে, গ্যাংটকের পথে যাব, ঠিক আছে? ওখানে গ্যাংটকের রাস্তা নিয়ে 10 নেমেছে, তাই ঘুরে আমাদের সেবক হয়ে দার্জিলিং হয়ে নিয়ে যাবে নাকি, দার্জিলিং ঠিক না মানে ওইখান দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবে। চলো যাওয়া যাক, পুরো রাস্তা ব্লগ হবে, কথা হবে, চলো। এই সেই আমাদের গাড়ি, এই গাড়িতে করে এখন আমরা যাবো গ্যাংটকের পথে, চলো যাওয়া যাক। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি গ্যাংটকের উদ্দেশ্যে। ভালো হবে, পাহাড়ের ওপরে উঠবো, এবারে আস্তে আস্তে সব ভিডিও দেখবে, চলো। যেহেতু গ্যাংটকের রাস্তা বন্ধ, তাই জন্য আমাদের লাভা হয়ে ঘুরে যেতে হচ্ছে, লাভা হয়ে ঘুরে আমরা গ্যাংটক যাবো। গ্যাংটকের রাস্তা যেহেতু 10 নেমেছে, তাই জন্য লাভা হয়ে ঘুরে আমরা যাবো। তাই আমরা এখন তিস্তা ব্যারাজে এখানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমরা এই তিস্তা ব্যারাজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই তিস্তা ব্যারাজ, এটা তিস্তা ব্যারাজের ওপর দিয়ে এখন যাচ্ছি সবাই, গাড়ি যাচ্ছে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে। জঙ্গলের রাস্তাটা দারুণ লাগছে, সেই লাগছে রাস্তাটা, পুরো জঙ্গল ছাড়িয়ে এসছে রাস্তাটা, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দুটো রাস্তা চলে গেছে। আমরা এখন যে জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জঙ্গলটার নাম হলো গুরুমারা ফরেস্ট। গুরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এখানে বলছে টাইগার বাদে সবই আছে নাকি, টাইগার বাড়াটা বলছে। গুরুমারা ফরেস্টের মাছ ভেতর দিয়ে যাচ্ছি আমরা, দিয়ে রাস্তা আমাদের দারুণ লাগছে, রাস্তাটা হেভি লাগছে, হেভি সুন্দর, হেভি সুন্দর, মানে জঙ্গলের মাঝখান দিয়ে পুরো রাস্তা। ফরেস্টার নাম এই যে ফরেস্টটা, ফরেস্টার নাম গুরুমারা ফরেস্ট।
লোহা ফার্স্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যেখানে আমরা এখন একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নিয়েছি গাড়ি থেকে নেমে সবাই, চারপাশটা পুরো চা বাগানে ভর্তি। আরে চারা বাগান না, চা বাগান বললাম, যাই হোক চা বাগানে ভর্তি। এখানে কিছু ফটো ফটো তুলবো, তারপরে বেরোবো আমরা আবার গাড়ি নিয়ে, তারপরে আবার এটা কালিম্পং হয়ে যাচ্ছে, লাভা হয়ে কালিম্পং হয়ে তারপরে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। চলো। ও ভাই এদিকে ভিউটা দেখো, সেরা সেরা, ওখান থেকে দেখা যাচ্ছে না যদিও, গাইস এদিকে ভিউটা সেরা ভিউ। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে, ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। হে গাইজ, আমরা কালিম্পংয়ে দাঁড়িয়েছি, এখানে প্রচুর কুয়াশা কালিম্পংয়ের রাস্তার মধ্যে, এখানে সবাই ফটোশ্যুট করছে, ওইদিকে ফটোশ্যুটের জন্য সব ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছে, আমিও ফটোশ্যুট করছি। এখানে প্রচুর কুয়াশা রাস্তার মধ্যে আমরা গাড়িটা দাঁড় করিয়েছি কালিম্পংয়ের মধ্যে। ও সেই ভিউসটা দারুণ, ভিউটা দারুণ এসছে, দারুণ দারুণ সেই লাগছে। আমরা কালিম্পংয়ে দাঁড়িয়ে রয়েছি সবাই, এখানে সবাই ফটো তুলছে, ফটোশ্যুট করছে, দেখতে পাচ্ছ। গাইজ আমরা এখন এসছি গ্যাংটক এমজি মার্কেট, সেটা এমজি মার্কেটে আছি এখন গ্যাংটকের, সন্ধ্যেবেলা বেরিয়েছি সবাই ঘুরতে এমজি মার্কেট। আমরা এখন এমজি মার্কেটের মধ্যে হাঁটছি, পুরো লন্ডনের ভাইব দিচ্ছে, সেই সেই ভিউ লাগছে, জাস্ট ওয়াও ওয়াও লাগছে, চারদিকটা দারুণ লাগছে, পুরো সেই ভিউ এসছে, পুরো সেই লাগছে, সেই লাগছে। এমজি মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি আমরা সবাই, আশপাশটা পুরো দারুণ লাগছে। দেখতে পাচ্ছ এখানে চা টা খাওয়ার জন্য পেস্ট্রি, ছবি তুলবে। এখন হিন্দি মার্কেটে গান্ধীজির মন্দির স্ট্যাচুর সামনে আছি, দেখতে পাচ্ছ গান্ধীজির স্ট্যাচু, এই যে গান্ধীজির স্ট্যাচু, আমরা গান্ধীজির স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমরা এখন স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে এদিকে জল করছে, ওইখানে গান্ধীজির স্ট্যাচু রয়েছে, কিছু খাবো খেয়ে দিয়ে, কফি খাবো, দেখি কফি খেতে যাই, এখানে অনেক দারুণ দারুণ দোকান শপ রয়েছে, অনেক কিছু শপ রয়েছে এখানে, সেই গান্ধীজির স্ট্যাচু ভিজিট করবো এমজি মার্কেটটা, কাজটা পুরো সেই লাগছে, সেই জাস্ট দারুণ দারুণ, ভয়টা দারুণ, জাস্ট ওয়াও।
Just wow.